আজ ফাইনালি প্রবেশ করলো বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেস, ওয়েলকাম টু ধূপগুড়ি। তো দেখো ভাই, দুর্গা পুজোর মতো ভিড় বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য। ভালো জার্নি হবে আশা করা যায়। তো কেমন লাগছে আমাদের ধূপগুড়িতে এসে? ভীষণ ভালো লাগছে, আমি তো কলকাতা থেকে এসেছি। ওয়েলকাম টু ধূপগুড়ি। গুয়াহাটিতে, তো সেই গুয়াহাটির ট্রেন কিন্তু যাবে আমাদের ধূপগুড়ি স্টেশনের উপর দিয়ে একদম নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে। তো সেটাই দেখার জন্যই যাচ্ছি। যাই হোক, আমরা কিন্তু আজকে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে যাচ্ছি, আর সঙ্গে আছে আমার বন্ধু উৎপল পাবলিক টিভি বাংলা থেকে। ও হয়তো ল্যাপটপ করবে, আর আমি তোমাদেরকে দেখাবো বন্দে ভারত এক্সপ্রেস, আমিও দেখবো। চলো চলো ভাই। রাস্তার কাজ, রাস্তা রিপেয়ারিং হচ্ছে, আর এই রাস্তা রিপেয়ারিং এর জন্য কিন্তু প্রচন্ড হারে ভিড় হয়েছে রাস্তার মধ্যে। তো আমি তো স্নান টান করে বের হয়ে গেলাম বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য, কিন্তু আমার মনে হয় আমি একদম শেষ হয়ে যাবো এই দুলানোর জন্য। তো এদিকে উৎপল বন্ধু চালাচ্ছে গাড়ি, আর আমি পিছনে বসে আছি। মামা আসতে ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি, আমাদের প্ল্যানের সহ ধূপগুড়িতে। তো এখান থেকে আমাদের রেলওয়ে স্টেশনের দূরত্ব মোটামুটি 3 মিনিটের মতো রাস্তা। তো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে। এই দেখতে পাচ্ছ আমাদের রেল স্টেশন, চলে এসেছিলাম ধূপগুড়ি রেল স্টেশন। দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া, কিন্তু অন্য দিনের মতো কিন্তু আজকের ভিড়টা কিন্তু অনেকটা বেশি আর কি। আর ঘড়িতে সময় এখন 4:24, আর 4:85 কিন্তু এই রেলওয়ে স্টেশনে কিন্তু চলে আসবে বন্দে ভারত এক্সপ্রেস। চলো আমরা দেখবো, একটু মজা নিবো। আর বন্ধু আসে কিন্তু তুই আমাকে বন্দে ভারত এক্সপ্রেসে উঠাই দিবি, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। বিকাশ দার সঙ্গে দেখা হয়ে গেল। বিকাশ দাও কি বন্দে ভারত দেখতে আসো নাকি? না, আমার ডিউটি আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস, আমি কিন্তু এখন স্টেশনের সামনে আছি, আর এখন কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশ করব। তো টাইম অনেকটা আছে, মোটামুটি আধা ঘন্টা টাইম আছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আসতে আর কি। আর তোমাদের একটা কথা বলি, আমি অনেকদিন থেকে কিন্তু ভিডিও দেই না, অ্যাকচুয়ালি আমার একটু মানসিক সমস্যা চলছে আর কি। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। মানে এটা বলতে গেলে পাখির কেস আর কি। এই জন্যই মানে এডিটিং করছি না তেমন ভাবে, মানে ভিডিও প্রতি ফোকাসটা একটু কম হয়ে গেছে আমার। তো যাই হোক, আজকে যেহেতু আসলাম, আজকে শুরু করলাম। তো দেখো এই যে আমাদের স্টেশন ধূপগুড়ি রেলওয়ে স্টেশন, তো আমার ভিতরে গিয়ে দেখি কি আছে এখানে। তো আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি ধূপগুড়ি রেল স্টেশনে। তো তোমরা দেখতেই পারলে কি কি অনুষ্ঠান হচ্ছে। তো অনেক অনেক ঝাঁকজমকভাবে কিন্তু আমাদের রেল স্টেশনে কিন্তু অনুষ্ঠান চলছে। প্রচন্ড রোদ, কি বলবো, গরমে কালো শার্ট পরে একদম হাঁপিয়ে যাচ্ছি আমি, ঘেমে টেমে একদম অবস্থা শেষ। তো এই রাস্তা দিয়ে কিন্তু আসবে বন্দে ভারত এক্সপ্রেস, আর এই রাস্তা ধরে কিন্তু চলে যাবে একদম নিউ জলপাইগুড়ি। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা একটু অনুষ্ঠান দেখবো এখন, আর তোমার সঙ্গে থাকো। তো গাইজ, আমরা কিন্তু এখন 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, আর অনেক রেলগাড়ি যাচ্ছে আসতেছে, কিন্তু বন্দে ভারতের কোনো পাত্তা নেই। এখন বলতে সময় 5:10, তো আসার কথা ছিল 4:50, তো অনেক টাইম লেট। তো এখন কটার দিকে আসে সেটাও বলতে পারছি না। বন্ধুরা আমি এখানে বসে আছি। তো যাই হোক, বন্দে ভারত আমরা অবশ্যই দেখেই যাবো। তো আজকে তো বন্দে ভারতে উঠতে পারবো না, তো আজকে তোমায় দেখাবো।
এটা একটা মিনি বুলেট ট্রেন আর এই বুলেট ট্রেনের মতো স্পিড আর বিশেষত খুব তাড়াহুড়া যে যাওয়া আসার আমাদের প্রতিনিয়ত দরকার থাকে সেগুলো মেটাবে এই ট্রেন। আচ্ছা খুব ভালো, তিনটি জায়গায় ভারতবর্ষে বর্তমানে চলছে। আচ্ছা তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস যেটা, খুব ভালো জার্নি হবে আশা করা যায় একদম। আর আমরা অবশ্যই একদিন উঠবো এই বন্দে ভারত এক্সপ্রেসে। এদিকে চলছে অনুষ্ঠান, এদিকে কিন্তু ট্রেন আসবে আর একটু পরেই, তো দেখি আর কতটুকু সময় আসে। এই মুহূর্তে আমাদের ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আয়ুষ ভাই একদম একদম অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করো। ভাই ধুপুর থেকে নদীপাড়া থেকে আমার ভিডিও দেখে, ভাই মাঝে মাঝে আমাকে ফোন করে বিরক্ত করে। হ্যালো গাইস, আমি 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস আসবে, চলো। তো গাইস আর একটু পরেই কিন্তু চলে আসবে বন্দে ভারত এক্সপ্রেস, 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন আছি। আর কি বলবো, হাঁপিয়ে গেলাম, আমি 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে রেলিং ব্যবহার করে আসলাম। তো এদিক দিয়ে আসবে বন্দে ভারত এক্সপ্রেস। তো দেখো ভাই, দুর্গা পুজোর মতো ভিড় বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য, মনে হচ্ছে দুর্গা পুজো লেগে গেছে। ওদিকেও অনেক লোকজন, এই দেখো, আর এই পাশটাও অনেক লোকজন কিন্তু। তো আমি সামনের দিকে যাবো, সামনের দিক থেকেই কিন্তু ভিউটা নেওয়ার চেষ্টা করবো বন্দে ভারত এক্সপ্রেসের। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যান্ডের মাধ্যমে কিন্তু বন্দে ভারত ট্রেনকে সংবর্ধনা জানানো হবে। ভাই কী দেখবি তুই, ট্রেন? হ্যাঁ বন্দে ভারত এক্সপ্রেস। তো গতি সময় এখন 5:47, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে আছি বন্দে ভারত এক্সপ্রেস, আমাদের ভারতের বুলেট ট্রেন বলতে গেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছ, ভাইয়েরা আসছে এখানে, ভাই ভাই। তো এদিক দিয়ে ট্রেনটা আসবে গুয়াহাটির থেকে, তারপর এখানে একটু মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু নিউ জলপাইগুড়ি NGV চলে যাবে। এদিকে বন্ধু আমার, খুব গরম। হ্যাঁ গরম তো হবে, অনেক লোকজন। তো আমরা এখন কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করে আছি, গতি সময় প্রায় 6:01। হ্যাঁ 6টা মানে 4টার দিকে ঢুকবো তো ট্রেন, সেই জায়গায় 6:01 এবং ট্রেন ঢুকতেছে না। ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, এদিকে সমস্ত ভাইয়েরা আসে। ভাইগুলো বাড়ি কোথায়? সামনেই। আচ্ছা ট্রেন ট্রেন তো ডেলি যেতে হবে, মজাটাই অন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত ভিড় করে আসে সবাই দেখবে, তাই জন্য আসছি। তো আমরা ওয়েট করছি, দেখি কতক্ষণে ট্রেন আসে। তো গাইস আমরা ট্রেনের জন্য অপেক্ষারত, আসবে কি আসবে না, আর ট্রেন যাবে কি যাবে না। রুকো যারা, সবার করো। কি ভাই কি বল, কিছু বল না, কিছু বলবো না। তো এই মুহূর্তে গাইস এই প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মে এক দাদার সঙ্গে দেখা হয়ে গেলো, দাদার বাড়ি কলকাতাতে। দাদাও ব্লগিং করছে আর কি, ঠিক আছে, তাদেরকে একটু সাপোর্ট করতে হবে। উইথ গৌতম। আচ্ছা ট্রাভেল উইথ গৌতম। তো কেমন লাগছে আমাদের ধুপগুড়িতে এসে? ভীষণ ভালো লাগছে, আমি তো কলকাতা থেকে এসেছি এখানে। আচ্ছা আজকে কালকে আমি আনন্দবাজারে দেখতে পেলাম যে কি বলে এই ইনাগুরেশনের দিন ট্রেনটা ধুপগুড়িতে থামবে। এসেছি অ্যাকচুয়ালি হলদিবাড়িতে, তো হলদিবাড়ি থেকে ছুটে এলাম, তো এসে আজকের এইটা কভার করবো বলেই এসছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই ট্রেনটাতে আমি জার্নি করবো NGV পর্যন্ত। অ্যাকচুয়ালি কি ধুপগুড়িতে থামলে এটা যদি মানে নিয়মিত থামতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আজকে ইনাগুরেশনের দিন থামলো, প্রচুর মানুষ দেখছি উৎসাহ নিয়ে প্ল্যাটফর্মে এসছে, প্রচুর আলাদা মানে উন্মাদনা মানুষের মধ্যে। কিন্তু এখানে যদি স্টপেজটা থাকতো আমার মনে হয় খুব ভালো হতো। আচ্ছা তো যাই হোক, কুচবিহারে তো 2টো স্টপেজ আছেই, একটা হচ্ছে নিউ কুচবিহার আর একটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আচ্ছা তো সেই ক্ষেত্রে ঠিক আছে, সব প্রতিটা স্টেশনে তো একদম একদম হবে না, সম্ভব হয়ও না। ঠিক আছে, ওয়েলকাম টু ধুপগুড়ি, থ্যাংক ইউ জন্য। ঠিক আছে একদম। গাইস এখন কিন্তু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আসি, আর সামনে কিন্তু চলে আসছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দেখার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে ধুপগুড়ি রেল স্টেশনে। তো আর একটু পরেই তোমরা দেখতে পারবে সেই চিত্র, একদম খুব সুন্দরভাবে আমরা দেখবো এখান থেকে ভিউ। আর এখন গতিতে সময় 6:14 মধ্যে কিন্তু এই প্ল্যাটফর্মে একদম ঢুকে যাবে, একদম প্রচুর লোকজন এই গধুলি বেলায়, কিন্তু খুব সুন্দর একটা চিত্র আমরা দেখতে পারবো। আর 1 মিনিটের মধ্যেই কিন্তু এখানে প্রবেশ করবে 2 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস, আমাদের ভারতের বুলেট ট্রেন। তো গাইস ফাইনালি প্রবেশ করলো বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ধুপগুড়িতে, এই প্রথমবার। বন্দে ভারত এক্সপ্রেস!
কত সুন্দর গাইস দারুন একদম ইতিমধ্যে কিন্তু প্রবেশ করলো বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে গাইস তো আমি অনেকটা দূরে চলে আসি এখন আমি সামনের দিকে কোনো চেষ্টা করব আগে একটা সেলফি নিতে হবে দেখো গাইস একদম সেলফি ওটা দুনো সবাই একদম ব্যস্ত হয়ে আছে তো আমি শুরুতেই সেলফি নিলাম এই দেখো ট্রেনের রেলো ইঞ্জিন সামনেরটা আর আমি এখন প্রবেশ করতে পারবো না এখানে যেহেতু আমার কোনো রকম টিকিট নেই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দূরের থেকে বন্দে ভারত এক্সপ্রেসের চারিদিকের নাজারিয়াটা পুরো কাচের একদম কাচের ট্রেন ওয়াও অনেক সুন্দর তোমাদেরকে কথা দিলাম গাইস খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস এক্সপ্লোর করব একদম ভিতরে ঢুকে টিকিট কেটে তো আজকে জাস্ট আমি জানতামই না একটু আগেই জানলাম যে বন্দে ভারত এক্সপ্রেস আসছে তো অনেকেই ট্রেনে উঠছে দেখো আমাদের ধূপগুড়ি রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে মাত্র 5 থেকে 10 মিনিট দাঁড়াবে তারপরে কিন্তু ছেড়ে দেবে এনজিপি পর্যন্ত লাস্ট আর এই ট্রেন একদম গুয়াহাটি থেকে আসলো ভালো ভালো ভাইয়ের সঙ্গে দেখা গেলাম বন্দে ভারত এক্সপ্রেসে দেখতে আসলাম হ্যাঁ একদম একদম ট্রেনের চারিদিকটা দেখো একদম অনেক সুন্দর আর এখানে অনেক ভিড় রেলস্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল টাটা বন্দে ভারত এক্সপ্রেস আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান বাড়ি যাওয়ার পথে এই যে আমার বাল্যকালের বন্ধু শিবুর সঙ্গে দেখা হয়ে গেল তো শিবু কেমন লাগলো কেমন মজা পাইলি একটা বিশাল ব্যাপার একদম লাগলো আচ্ছা বন্দে ভারত চল তো গাইজ এখন চলে যাচ্ছি আমি বাড়িতে আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসি তো যাই হোক খুব ভালো লাগলো আর অবশ্যই চেষ্টা করবো এই ট্রেনে ওঠার আর তোমাদেরকে এক্সপ্লোর করার তো এই মতো গাইজ হয়তো সময় 6:30 আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর দুপুরের সময় দেখতে পারলে তোমরা উঠছে পড়া ভিড় একদম এরকম ভিড় কিন্তু কোনো সময়ের জন্য থাকে না আজকে বন্দে ভারতের জন্য কিন্তু একদম দুর্গাপুজোর মতো ভিড় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবো না আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো টাটা বাই বাই চলো ভাই।